নমস্কার, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ, সুন্দর ও মহা আনন্দে আছেন। আজকের আমাদের আলোচনার বিষয় শ্রীরামকৃষ্ণের যে প্রণাম মন্ত্র, সেই প্রণাম মন্ত্রের উৎস কি, অর্থাৎ কে, কবে, কোথায়, কিভাবে এটি সৃষ্টি করেছিলেন। আপনারা সবাই জানেন সারা পৃথিবীব্যাপী শ্রীরামকৃষ্ণ অনুরাগীরা প্রত্যহ যে মন্ত্রটি প্রণাম নিবেদন করে শ্রীরামকৃষ্ণকে অর্চনা বন্দনা করে থাকেন, সেই মন্ত্রটি হচ্ছে আজকের আলোচ্য বিষয়। সেই মন্ত্রটি কি? সেই মন্ত্রটি হল ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণয়তে নমঃ। এখন প্রশ্ন হলো এই মন্ত্রটির উৎস কি। চলুন আমরা আপনারা সেই ইতিহাসটা জেনে নিই। সেটি কেমন ছিল? বীর সন্ন্যাসী বিবেকানন্দ বিশ্ব জয় করে ফিরে এসেছেন কলকাতায়, অর্থাৎ 1897 সাল, ঠিক তার পরের বছর 1898 সাল। তখন স্বামী বিবেকানন্দ এবং তার গুরু ভাইরা আলমবাজার মঠে আছেন। সেদিনটা ছিল 6ই ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমার দিন। এই দিন স্বামী বিবেকানন্দ তার ভক্তবৃন্দ এবং তার গুরু ভাইদেরকে নিয়ে দক্ষিণেশ্বর থেকে সোজা নৌকাযোগে চলে গেলেন রামকৃষ্ণপুর ঘাট। সেখানে রামকৃষ্ণপুরে শ্রীরামকৃষ্ণের অন্যতম ভক্ত নবগোপাল ঘোষের বাড়িতে স্বামী বিবেকানন্দ যখন গিয়েছিলেন, অর্থাৎ দক্ষিণেশ্বর ঘাট থেকে যখন নৌকায় উঠছেন, তখন তিনি নিজেই একটি চমৎকার গান গেয়েছিলেন। সেই গানটি লিখেছিলেন তৎকালীন সময়ের প্রখ্যাত নাট্যাচার্য এবং শ্রীরামকৃষ্ণের ভক্ত ভৈরব ভক্ত গিরিশ ঘোষ। সেই গানটি হল ব্রাহ্মণী দুঃখিনী ব্রাহ্মণীর কোলে কে শুয়ে আছে আলো করে। এই গানটি স্বামী বিবেকানন্দ নিজে গাইছেন এবং খোল কর্তার সব বাজছে, সে এক মহানন্দের ব্যাপার। যাই হোক, হাওড়া রামকৃষ্ণপুরের নবগোপাল ঘোষের বাড়িতে গিয়ে পৌঁছলেন স্বামী বিবেকানন্দ দলবল সহ। স্বামী বিবেকানন্দ যখন নবগোপাল ঘোষের বাড়িতে গিয়ে পৌঁছলেন, তখন সঙ্গে নিয়ে গিয়েছিলেন আজকের সারা পৃথিবীব্যাপী শ্রীরামকৃষ্ণের বহুল প্রচলিত যে ছবিটি ঘরে ঘরে পূজিত ও বন্দিত হচ্ছে, সেই ছবিটি। স্বামী বিবেকানন্দ ইউরোপ থেকে আসার সময় শ্রীরামকৃষ্ণের এই আলোকচিত্রটির কয়েকটি পোর্সিলেন কপি তৈরি করিয়ে আনেন। তারই একটি নিয়ে তিনি নবগোপাল ঘোষের বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে নবগোপাল ঘোষের ঠাকুর ঘরে স্বামী বিবেকানন্দ নিজে উপস্থিত হয়ে শ্রীরামকৃষ্ণের ওই ছবিটি রেখে স্থাপন করেন এবং পূজা করা শুরু করেন। কিন্তু কোন মন্ত্রে শ্রীরামকৃষ্ণকে আরাধনা করা হবে, কারণ তার আগে তো শ্রীরামকৃষ্ণের প্রণাম মন্ত্র তৈরি করা হয়নি, সে এক অভূতপূর্ব কাণ্ড ঘটেছিল সেদিন। তৈরি হলো রামকৃষ্ণ ভাব আন্দোলনের এক নতুন ঐতিহাসিক ঘটনা। স্বামী বিবেকানন্দ ঠাকুরের পূজার ভাবে বিভোর হয়ে গেলেন। হঠাৎই ঠাকুরকে হাত জোড় করে নমস্কার করতে গিয়ে তার কণ্ঠ থেকে বেরিয়ে এলো এই মন্ত্রটি, ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণতে নমঃ। অর্থাৎ কোন রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই, কলম খাতা ছাড়াই স্বামী বিবেকানন্দের কণ্ঠ থেকে বেরিয়ে এসেছিল এই মন্ত্রটি, যে মন্ত্রটি হয়ে উঠেছে আজকের সারা বিশ্বব্যাপী রামকৃষ্ণ ভক্তবৃন্দের কাছে একমাত্র প্রণাম মন্ত্র, শ্রীরামকৃষ্ণকে প্রণাম জানাবার জন্য। এই ঘটনার পিছনে আমরা কি এই ভাব বা এই ভাবনা দিতে পারি না যে সেদিন স্বয়ং শ্রীরামকৃষ্ণই স্বামী বিবেকানন্দের কণ্ঠ থেকে নিজের স্বরূপ সম্পর্কে এই মন্ত্রটি উচ্চারণ করিয়ে নিয়েছিলেন? কারণ এই মন্ত্রটির মধ্যে, অর্থাৎ এই দুই লাইনের মন্ত্রটির মধ্যেই ধরা পড়ে রয়েছে শ্রীরামকৃষ্ণের দুটি বিশেষ বৈশিষ্ট্য। সেই দুটি কি? একটি হলো
শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম স্বরূপের প্রতীক এবং আরেকটি হল তিনি অবতার বরিষ্ঠ। আশা করি আপনাদের সকলের এই নতুন তথ্যটি জানতে পেরে খুব ভালো হলো, খুব ভালো লাগলো, এবং আশা করি আমাদের প্রতিটি অনুষ্ঠান আপনারা দেখতে থাকবেন। আপনাদের কাছে এইবার একটি বিশেষ অনুরোধ, আপনাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে গেলে কোনো পয়সা বা টাকা দিতে হয় না, কিন্তু যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা একটি বাড়তি সুবিধা পাবেন। সেটি হলো যখনই আমাদের এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করা হবে সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন, আপনাদের আর খুঁজে বেড়াতে হবে না। আশা করি আমাদের এই অনুরোধটি আপনারা সকলেই রাখবেন। তাহলে আর দেরি নয়, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নমস্কার, আপনারা সকলে খুব সুস্থ সুন্দর ও ভালো থাকুন, এটাই শ্রীরামকৃষ্ণের কাছে একান্ত প্রার্থনা করি।